সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলার এবারে শেষ রচনা হাত বাড়াও, ক্লাস টুয়েলভদের জন্য হাত বাড়াও। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। শীতকালে হেঁটে পার হবার সময় পেছন যদি তাকাও, দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল কি ওটা, আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়ারি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। পরীক্ষা, পরীক্ষা মানে নালা, পড় নালাকে পরীক্ষা বলে। তাহলে একদিকে বলছেন হিমালয়কে দেখতে পেয়েছেন, দেখতে পাচ্ছেন তিস্তায়, আর একদিকে বলছেন আমাদের সমুদ্রের কথা বলছেন, বঙ্গোপসাগরের কথা বলছেন। এই আ সমুদ্র হিমাচল, একদিকে সমুদ্র একদিকে হিমাচল, এই হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের সীমানা বা বাংলাদেশের ঘেরা, বাংলাদেশের সীমানা না, বাংলাদেশ ঘেরা। ফরিদপুরের গাড়ি আসতে তখন অনেক দেরি, রাজবাড়ির বাজারে বসে আছি। পাতলা কুয়াশায় মোড়া পঞ্চাশের আকালের এক সকাল। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম, আস্তে আস্তে চার পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই, কুয়াশার মধ্যেও জলজল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম, কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। আরো কাছে এগিয়ে এলো সেই মূর্তি, রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে, তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু, গায়ে একটু লোম নেই। কোন জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ, বারো তেরো বছরের উলঙ্গ এক ছেলে, মাজা পড়ে গেছে, হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো চার পায়ে চলে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। দু হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে। সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, আর কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আ সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। ১৯৪৩ সালে বাংলা, ১৩৫০ সালের মন্বন্তরের পটভূমিতে লেখা এই গল্পটি বলি, এই রচনাটি সেই পড় সেই মন্বন্তরের পটভূমিকায় লেখা এই রচনাটি হাত বাড়াতে বলেছেন সাধারণ মানুষকে, সাধারণ জনজীবনকে। যে সময় আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা ভিটে ছাড়া হয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে আমাদের শহরের দিকে চলে এসেছিল, তাদের কোনো আশ্রয় ছিল না, খাদ্যের ব্যবস্থা ছিল না, তাদের কোনো পরিচয় ছিল না, তাদের নামই ছিল মানুষ, কিন্তু মানুষ হিসেবে তাদের যে প্রাপ্য মর্যাদা ছিল না, কারণ
যুদ্ধ, দুর্ভিক্ষ, অনাহার, মরক, তাদের সমস্ত কিছু, কালোবাজারি, তাদের সমস্ত কিছু মনুষ্যত্ব কেড়ে নিয়েছিল। সেই পটভূমিকায় একটি ছোট ছেলে, বারো তেরো বছরের একটি ছেলে, সেই ছেলেটি উলঙ্গ, তার গায়ের জামা তখন জোটেনি, তার মাজা পড়ে গেছে, অর্থ অপুষ্টিতে সে উঠে আর দাঁড়াতে পারছে না, তার কোমরটা ভেঙে গেছে, সে খুঁটে খুঁটে খাচ্ছে শুধু চাল আর পড়ে থাকা ছোলা, বাজারের রাস্তায় যে চাল পড়ে যায় আর খুঁটে ছোলা যা পড়ে যায়, যেটুকু খেতে পারে সেটা সে খুঁটে খুঁটে খাচ্ছে। সেই জ্বলন্ত চোখ দুটি আমাকে থেকে থেকে পাগল করে, এটা দিয়েই প্রশ্ন দেয় জেনারেলি, যে সেই চোখ দুটির বিবরণ দাও, সেই চোখ দুটির বিবরণ দাও। কিন্তু লেখক সেই দৃশ্যটা সহ্য করতে পারেননি, একটা ছোট ছেলে সে ওরকম করে চার পায়ে ভর দিয়ে জন্তুর মতো হেঁটে হেঁটে আসছে আর রাস্তা থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, ভয়ঙ্কর এই দৃশ্য লেখক সহ্য করতে পারেননি। তিনি ছুটে চলে এসেছেন, তিনি শহরে, তিনি জানেন যে কারা এটা করছে, সেটা করছে শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস করাচ্ছে, বড় মানে কালোবাজারিরা, জোরদাররা, তখন তারা এই কাজটা করেছিল, তারা চাল, খাদ্যদ্রব্য তারা মজুত করে রেখেছিল এবং যুদ্ধের জন্য সেগুলো অগ্নি মূল্যে তারা বাজারে বিক্রয় করত, যে পয়সা সাধারণ মানুষের কাছে ছিল না। কেন দুর্ভিক্ষটা হলো, এটাই কারণ ছিল যে অন্যের অভাব ছিল না, কিন্তু অভাব ছিল অর্থের, যে অর্থ দিয়ে তারা অন্যায় অর্থ দাবি করত, তারা সেই অর্থ সাধারণ মানুষ দিতে পারত না, সেই জন্য এই দুর্ভিক্ষের কারণ হয়েছিল। সেই জন্য তিনি বলছেন, সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। কার শাস্তি? যারা যারা এই সোনালী ফসল, চাষির গোলাভরা ধান জোর করে কেড়ে নিয়ে কালোবাজারি করেছে, জোরদার মজুদার, তাদের বিরুদ্ধে শাস্তি চায়, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তারা শাস্তি চায়। কি করে এই শাস্তি দেয়া যাবে? না, কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলা, তাতে সকলে মিলে যদি এক হওয়া যায়, সাধারণ মানুষ যদি এক হতে পারে, যারা কারখানায় কাজ করছে তারা, শ্রমিকরা যদি এক হতে পারে, তবেই কিন্তু শান্তি আসতে পারে। যুদ্ধ কেউ চায় না, যুদ্ধ লেখক আর যুদ্ধ চান না, অনাহারে মৃত্যু চান না, তার চান যে কোটি কোটি বলিষ্ঠ হাতে স্বাধীন সুখী জীবন, হাতগুলো বলিষ্ঠ হোক, তারা পুষ্ট হোক, তারা খেতে পাক, তারা শান্তি পাক, আর তারা একসাথে যদি থেকে আন্দোলন করে, তবেই কি হবে, স্বাধীনতা আসবে, তাদের জীবনে স্বাধীনতা আসবে। আমাদের এই প্রশ্নটা বারবার দেয় যে আজও সেই জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, এই কথাগুলোই লিখতে হবে, এটাই উত্তর। যুদ্ধ আর দুর্ভিক্ষের, একদিকে যুদ্ধ চলছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমার 1945, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, এই সালটা যখন আমাদের 50-এর মরণোত্তর হয়েছিল, এই সময় যুদ্ধ তো চলছিলই, তার সাথে বাংলাদেশে শুরু হয়েছিল দুর্ভিক্ষ, অনাহারে মরা। কিন্তু এই তার মাঝখানে এই চোখ দুটো যেন লেখকের সব শান্তি কেড়ে নিয়েছিল। তিনি বলছেন যে সে যেন চেষ্টা করছে এটার প্রতিবাদ করতে, সে উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, সবাই যদি হাত বাড়ায়, সবাই যদি সাহায্য করে, সবাই হাত বাড়িয়েছিল, সাহায্য করেছিল, আমাদের দেশে স্বাধীনতা এসেছিল বহু মানুষের প্রাণের বিনিময়ে, বহু মানুষের ত্যাগের বিনিময়ে, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে, কিন্তু তার সেটা আসতে যে সময়টুকু লেগেছিল, সেই সময়টুকুতে যার যা ক্ষতি হওয়ার সেই ক্ষতিটা হয়েছিল। এই ছেলেটিও সেই একটি দুর্ভিক্ষ পীড়িত দেশের একটি অতি দুর্ভাগা ছেলে, যাকে কবি দেখেছিলেন, লেখক দেখেছিলেন, এবং লেখক যাকে, যার চোখটা লেখককে পাগল করেছিল, তার সেই ক্ষুধা পীড়িত, তার সেই অসম্ভব জ্বলন্ত একটা চোখ, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এবং এটা ছোট, বারবার করে পড়ো, আর উত্তরটা যেটা বললাম এটাই উত্তর, একটাই প্রশ্ন, যেখান থেকেই প্রশ্ন আসুক একটাই একটাই উত্তর আছে এটার।
তাহলে আমার আমার বাংলা পাঠটা আবার শেষ হয়ে গেল। এরপরে আমাদের আছে প্রবন্ধ রচনা রীতি, চারটে প্রবন্ধ চার রকমের আসে, সেটা কিভাবে লিখতে হয় আমি একটা তৈরি করে সেটা তোমাদের বলে দেবো।